প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের কলিক দূরত্ব পরিমাপীতির অধ্যায়ের অনুশীলনের ছয় নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো তো চলো শুরু করা যাক আচ্ছা ছয় নম্বর অঙ্কে কি আছে নিমক্ত বিন্দুগুলোকে আর এবং টেন ঠেটার মাধ্যমে প্রকাশ করো এতে আছে এর স্থানাঙ্ক দেওয়া আছে থ্রি আর মাইনাস টু বিতে দেওয়া আছে মাইনাস টু মাইনাস ওয়ান তে দেওয়া আছে মাইনাস ফোর আর জিরো তো আমরা এর আগে পাঁচ নম্বর অঙ্কে সেম অঙ্কটাই সমাধান করেছিলাম সেখানে বীজগণিত ছয়টা যে অনুপাত আছে ছয়টার আমি মান বের করতে হয়েছিল আর এখানে শুধু টেন হিটার মান বের করতে হবে তো আমরা এই যে টেন হিটার যে সূত্রটা আছে আর এর যে সূত্রটা আছে এই সম্পর্কে এর আগে অঙ্কেটি অঙ্কে বিস্তারিত জেনেছিলাম এরপরও আমি আবার তোমাদের একটু দেখা দিচ্ছি তো আমরা যদি কী করি কোনো কাতসীয় তলে বিভিন্ন কোণের আদর্শ অবস্থানে ত্রিভুজ অঙ্কন করে স্থানঙ্ক ব্যবহার করে অনুপাত নির্ণয় যে সূত্রগুলো আছে সেটা বের করতেছে ঠিক আছে এটা তোমাদের বইয়ের একশো চৌষট্টি পাঁচ নম্বরে দেয়া আছে আচ্ছা আমরা ধরলাম এটা এক্স এটা হচ্ছে এক্স প্রাইম এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে ওয়াই প্রাইম এটা কি জিরো ধরলাম তো আমরা যদি এই আদর্শ অবস্থান ও ও এক্স চক্রের উপরে একটা কী করি একটা সমকালিত্রিভুষ অঙ্কর করলাম হ্যাঁ আচ্ছা এটার নাম হচ্ছে প্রান্তিক রশি ও এ আচ্ছা এখন এটার নাম যদি দিই কিউ সাপোজ তো আমরা প্রান্তিক রশি ও এর উপরে যে কোনো একটি বিন্দু নেব যেটা হচ্ছে পি ঠিক আছে পি মূল বিন্দু ব্যতীত আর এটা হচ্ছে আমাদের অতিভূষ অতিভূত হচ্ছে আর আর এটা হচ্ছে কি এক্স আর এটা হচ্ছে ওয়াই হলে আমরা কি পাব এখন আমরা ছয়টা তিন ত্রিকোণবিধিক যে অনুপাত আছে এই মানগুলো বের করতে পারবো ঠিক আছে এটা হচ্ছে ভূমি সন্নিত বা বসন্নিত বাহু এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ ঠিক আছে তো আমরা পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ে যে নিয়মগুলো জেনেছিলাম সাইন ঠাটা ইকাল টু কী টেন ঠাটা ইউকলু তারপরে সেক ইকোয়াল টু কট কোয়াট ইকোয়াল এখানে আমাদের শুধুমাত্র ট্যানটা লাগবে ঠিক আছে এখানে সবগুলো বের করা যাবে তো ট্যান ঠাটা টু কি জানি আমরা লম্ব বাই ভূমি তার মানে কি ওয়াই বাই এক্স আর এখানে এটা আছে উপপাদ্য সাহায্যে আমরা কী জানি আর ইকাল টু জানি r স্কয়ার ইকোয়াল টু লম্ব স্কোয়ার বাই ভূমিস্কার স্কয়ার আর স্কয়ার মানে কি অতিপেস্কার লম্ব স্কয়ার বাই ভূমি প্লাস স্কয়ার তাহলে এখানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তাই না আচ্ছা তার মানে আমরা যদি আটটাকে শুধু এর মানটা বের করি তাহলে কি হবে এর উপর একটা রুট হবে তো আমরা আর এই চিত্র থেকে আরে মানটা পেয়ে গেলাম রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আচ্ছা এবার এখন দেখবো আমরা এই টেন থেটা মানটা কি টেন টু কি বললাম লম্ব উচ্চতা অথবা অপোজিট সাইড ডিভাইডেড বাই ভূমি বা ভাব এখানে কী আছে ভূমি বা ভাব আছে এক্স তেমন হচ্ছে লম্ব কী আছে এখানে ওয়াই আর ভূমি হচ্ছে এক্স তো আমাদের টেন মান হচ্ছে ওয়াই বাই এক্স এখন আমরা এই সূত্র দুটো ইউজ করে এই অঙ্কগুলো সব সহজেই করতে পারবো তো আমরা এখন এই নম্বর শুরু করবো এতে দেওয়া আছে কি এ এর স্থান আছে থ্রি আর মাইনাস টু তো কি লাগবো এখানে এখানে এক্স ইকালটু কি দেওয়া আছে এই যে এটা এক্স ঠিক আছে থ্রি আর ওয়াই ইকালটু কি দেওয়া আছে মাইনাস টু অর্থাৎ এবং আর সমান সমান আমরা কি পাবো আর সমান সমান কি জানি আমরা এই যেটা তাই না রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা এ বরাবর হবে এখন আমরা এখানে এক্স আর ওয়াই মান বের করে ব্যবহার করে আর এর মানটা বের করব ঠিক আছে অতএব আর আর সমান সমান আমরা কী পাব আর সমান সমান রুট ওভার এক্সে মাইনাসে থ্রি এর হোল স্কোয়ার প্লাস মাইনাস টু এ হোল স্কোৱাৰ তাৰমানে কি পাতিছে কেনে নাইন প্লাছ এইটে গুণ কৰিলে চাৰ হয় ঠিক আছে তাৰমানে আমাৰ কি পাতিছি ৰোট অভাৰ থাৰ্টিন ঠিক আছে তাৰ পৰা আৰ মান পেলাম এখন টেন থেটাৰ মান পাবি কৰব ঠিক আছে টেন থেটাৰ ইকুৱেলটো কি জানি টেন থেটা ইকুৱেল টু ৱাই বাই এক্স ইকুৱেলটো কি পাব ৱাই মান কত আছে মাইনাস টু আর এক্সের মান হচ্ছে থ্রি তার মানে আমরা টেন থেটাইগলটা কথা পেলাম অথবা টেন থেটাইগল টু মাইনাস থ্রি বাই টু আর মান আছে রুট থার্টিন এখন কী বলতেছে উত্তর কীভাবে লিখতে হবে নিমক্ত বিন্দুগুলোকে আর এবং টেন থেটার মাধ্যমে প্রকাশ করলে কি পাবো আমরা লিখবো এই যে এটা এই কি আছে আলফা মাইনাস টু বিন্দুকে বিন্দুকে এর মাধ্যমে মাধ্যমে প্রকাশ করলে পাই কী পাবো এই যে প্রথমে আর লিখব আমরা ঠিক আছে আর থার্টিন হচ্ছে রুট অফ থার্টিন আর মাইনাস টু বাই থ্রি এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে তা আমরা এখন এ নম্বর অঙ্গটা করলাম এখন বি নম্বরটা দেখবো একই রকম সো আমরা শুধু মানটা মুছে দিচ্ছি ঠিক আছে ওকে এইগুলো সব সেম আচ্ছা বি নম্বর কি আছে বি নম্বর আছে বি মাইনাস টু মাইনাস ওয়ান আচ্ছা তাহলে এর এর মান কত আছে মাইনাস টু পাচ্ছি আমরা আর ওয়াই মান কত পাচ্ছি মাইনাস ওয়ান তাহলে আমরা আর এর মানটা কত পাবো আর এর মান পাচ্ছি মানটা বসা এখানে এক্স আর ওয়াই মানটা বসালাম তাহলে এখন কত পাচ্ছি চার প্লাস এক চার প্লাস এক সমান সমান ফাইভ তাহলে আর কত পালাম রুট ফাইভ আচ্ছা এখন টেন টেন থেটার মান কথা পাবো টেন থেটার ওয়াই বাই এক্স লেখাই আছে এখানে আচ্ছা ওয়াই বাই এক্স ইউট আমরা কি পাচ্ছি এখানে ওয়াই গল কী আছে মাইনাস ওয়ান এখানে একটা মাইনাস হবে ওকে মাইনাস ওয়াইয়ের মান কী আছে মাইনাস ওয়ান আর আছে এক্স এর মান হচ্ছে মাইনাস টু তার মানে হচ্ছে এই মাইনাসের মানে হচ্ছে কেটে গেল তাহলে কি হচ্ছে হাফ ওয়ান বাই টু আচ্ছা এখন আমরা কি লিখবো এটা মুসাদি বি মাইনাস টু মাইনাস ওয়ান ঠিক আছে বি মাইনাস টু মাইনাস ওয়ান বিন্দু কে আর এবং টেন ঠেটা এর মাধ্যমে প্রকাশ করলে পাই কি পাবো প্রথমে আর কত পেয়েছি আমরা রুট ওভার ফাইভ কমা টেন ঠেটা মান কত পেয়েছি হাফ ঠিক আছে তো এটা আমাদের দ্বিতীয়টা উত্তর ওকে তো এখন আমরা সি নম্বরটা দেখবো ঠিক আছে তো এখন এগুলো মেসে দিই আশা করি তোমরা বুঝতে পেরেছো খুবই সহজ সূত্রটা মুখশ মনে রাখলে অঙ্কটা খুবই সহজ ওকে এখন আমরা দেখবো কোনটা সি নম্বর সি নম্বরে কি আছে সি নম্বরে দেওয়া আছে সি মাইনাস ফোর আর আছে জিরো ঠিক আছে এবং এক্স সমান কি আছে মাইনাস ফোর ওয়াই সমান কত আছে জিরো আর আর এর মান কত পাবো আমরা এখানে যদি এক্স আর ওয়াই এর মান বসাই তাহলে কি পাবো রুট অফ মাইনাস আর এর হোল স্কোয়ার প্লাস জিরো এর হোল স্কোয়ার তাই না জিরো করলে জিরো পাবো আর এটা করলে কথা পাবো ষোলো মাইনাসটা প্লাস হয়ে যাবে তার মানে ষোলো প্লাস জিরো তার মানে আমরা পাবো পজিটিভ সাইন কি পাব এটাকে আমরা ষোলো লিখলে চার পজিটিভ সাইন নিয়ে করবো ঠিক আছে তাহলে ফোর পাচ্ছি ওকে তার মানে এখন আমরা আরের মানটা পেয়ে গেছি এখন টেন থিটার মানটা বের করবো টেন থিটার করলে আমরা কি জানি ওয়াই বাই এক্স ঠিক আছে তো এখানে ওয়াই মানটা বসাবো পাই হচ্ছে জিরো আর এর মান হচ্ছে মাইনাস ফোর আচ্ছা জিরোকে কোনো কিছু দ্বারা ভাগ করলে সেটা জিরো হয় ঠিক আছে তার মানে হচ্ছে এটা জিরো টেন থিটার মান হচ্ছে জিরো তো আমরা এখন কী করবো সি মাইনাস ফোর হ্যাঁ এই বিন্দুকে আর এবং টেন থিটার মাধ্যমে প্রকাশ করলে পাই কত প্রথমে আর লিখবো তাই না আর মান কত পাইছি ফোর ফোর আর টেন থিটার মান কত পাইছি জিরো তো আমাদের এটা একটু দূর হয়ে গেছে কাছাকাছি দিয়ে দিই আমাদের হচ্ছে উত্তর হচ্ছে সমান সমান দিতে পারি আমরা চার জিরো ঠিক আছে মানে এটা এক্স এটা ওয়াই মান মানে এটা হচ্ছে আর এর মান আর এটা হচ্ছে থেটার মান ঠিক আছে ওকে তো আমরা ছয় নম্বর অঙ্কটা খুব সহজেই সমাধান করলাম এই অঙ্কটা যদি তোমরা করতে চাও এইটুকু না দেখলেও চলবে শুধু এখানে লিখতে হবে আমরা জানি আমরা জানি এই যেখানে আর ইগল টু রোটভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই এবং ট্যান ঠাটা ওয়াই এক্স আমি এইটুকু তোমাদেরকে বোঝানোর জন্য করেছি ঠিক আছে আর এটা বিস্তারিত বইতেও দেওয়া আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবে তাহলে পরবর্তী অঙ্গগুলো খুব সহজে তোমরা তোমাদের ইউটিউবের ওয়ালে দেখতে পাবে আল্লাহ হাফেজ আলাইকুম